এখন আমি তোমাদের ট্যালি অ্যাপ্লিকেশানে কিভাবে লেজার তৈরি করতে হয় সেটা দেখাবো আর ট্যালি অ্যাপ্লিকেশানে লেজার তৈরি করার জন্য প্রথমে আমাদের গেট অফ ট্যালি থেকে অ্যাকাউন্টস ইনফোতে এন্টার করতে হবে আমি এখন গেট অফ ট্যালি থেকে অ্যাকাউন্টস ইনফোতে এন্টার করলাম এরপরে অ্যাকাউন্ট ইনফো থেকে আমাদের লেজার্স অপশানে এন্টার করতে হবে আমি লেজার্স অপশানে এন্টার করলাম এরপরে দেখো লেজার্সের মধ্যে সিঙ্গেল লেজার মাল্টিপেল লেজার লেখা আছে এবং সিঙ্গেল লেজার থেকেও ক্রিয়েট অপশন পাচ্ছি মাল্টিপেল লেজার থেকেও ক্রিয়েট অপশন পাচ্ছি যখন একটা গ্রুপের মধ্যে মাল্টিপেল লেজার তৈরি হবে তখন আমরা মাল্টিপেল থেকে ক্রিয়েট অপশান এন্টার করব আর যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল লেজার করতে চাই তাহলে আমরা সিঙ্গেল লেজার থেকে ক্রিয়েট অপশানে এন্টার করবো আমি এখন তোমাদের সিঙ্গেল লেজার থেকে ক্রিয়েট অপশানে এন্টার করে দেখাচ্ছি আমি ক্রিয়েট অপশানে এন্টার করলাম এরপর একটা উইন্ডো এসছে দেখো ওপরে হেডিং আছে লেজার ক্রিয়েশান প্রথমে নেম বলে একটা ফিল্ড দেখাচ্ছে এই নেম ফিল্ডে আমাদের লেজারের নাম লিখতে হবে আমি একটা লেজারের নাম লিখছি লেজারের নাম লিখলাম ফার্নিচার এবার আমি এন্টার করছি এবার দেখো অ্যালাইস বলে একটা ফিল্ড এসছে এই অ্যালাইস ফিল্ডটা কোনো লেজারের শর্ট নেম দেওয়ার জন্য যেমন আমরা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে লেজার করি তাহলে এই অ্যালাইস ফিল্ডে আমরা এসবিআই শর্ট নেম লিখতে পারবো আমি এখানে ফার্নিচারের কোনো শর্ট নেম দিচ্ছি না আমি এটা দিয়ে নেক্সট ফিল্ডে যাচ্ছি নেক্সট দেখো আন্ডার বলে ফিল্ড আছে এই আন্ডার ফিল্ডে আমাদেরকে ফার্নিচার লেজারটার গ্রুপ সিলেক্ট করে দিতে হবে ফার্নিচারের আন্ডার হবে ফিক্স অ্যাসেট অর্থাৎ ফিক্স অ্যাসেট গ্রুপটা এখানে সিলেক্ট করতে হবে ডান দিকে দেখো লিস্ট অফ গ্রুপ দেখাচ্ছে ওখান থেকে আমাদের ফিক্সড অ্যাসেট গ্রুপটা সিলেক্ট করতে হবে এর জন্য আমরা ডাউন ডাউনারও পেস করে সিলেকশান করতে পারি অথবা এফ প্রেস করে সার্চ করতে পারি আমি এফ পেস করলাম দেখো ফিক্সড অ্যাসেট সিলেক্ট হয়ে গেছে আমি এবার এন্টার করছি তারপর একটা অপশান এসছে ইনভেন্টারি ভ্যালুজ আর অ্যাফেক্টেড এই অপশানটা আমরা চারটে লেজারের ক্ষেত্রে ইয়েস করে থাকি পারচেস পারচেস রিটার্ন সেলস সেলস রিটার্ন এক্ষেত্রে অপশানটা নো থাকবে আমি এন্টার করে পরে ফিল্ডে গেলাম পরে ফিল্ডে দেখো ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে এখানে লাস্ট ইয়ারে যদি ফার্নিচারের কোনো ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা এখানে লেখা যাবে যেমন আমি একটা ব্যালেন্স এখানে বসাচ্ছি দশ হাজার এন্টার করছি সঙ্গে সঙ্গে দেখো ডেবিট বলে দেখাচ্ছে অ্যাজ পার গ্রুপ ওয়াইজ এই ব্যালেন্সটা ডেবিট হয়ে গেছে তবে কোনো ব্যালেন্স যদি ডেবিট থেকে ক্রেডিট করতে হয় তাহলে আমরা সি পেস করে এন্টার করব তাহলে এটা ডেবিট থেকে ক্রেডিট হয়ে যাবে আবার কখনো কোনো ব্যালেন্সকে ক্রেডিট থেকে ডেবিট করার জন্য ডি পেস করে এন্টার করতে হবে এর সাথে বলি রাইট সাইডে মেলিং ডিটেলস আর ট্যাক্স ইনফরমেশান দিয়েছে এই দুটো কোনো পার্টিলাইজারের ক্ষেত্রে ফিল আপ হয়ে থাকে ফার্নিচার পার্টিলাইজার নয় তাই আমি এখানে কিছু ফিল আপ করিনি এরপর আমি এন্টার করছি তারপর দেখো অ্যাকসেপ্ট বলে অপশান এসছে এখানে অ্যাকসেপ্ট করলেই লেজারটা সেভ হয়ে যাবে অ্যাকসেপ্ট করছি লেজারটা সেভ হয়ে গেছে এভাবেই ট্যালি অ্যাপ্লিকেশানে লেজার তৈরি হয়ে গেছে লাইক করো এবং শেয়ার করো আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও